ভারত রত্ন এবং আমাদের সকলের অভিভাবক প্রণববাবুর বিদেহী আত্মাকে নতমস্তকে বিনম্র চিত্তে দণ্ডবত প্রণাম নিবেদন করছি এবং তার বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করছি। আশা করব আমার গুরুজন, আমার শহীদ তাম্রলিপ্তের নাগরিকবৃন্দ, তারা সবাই কুশলে আছেন, সতর্ক আছেন, সাবধানে আছেন। এই প্যান্ডামিক অতি মহামারীতে আমাদের জেলা বা এই এলাকাও ভীষণভাবে আক্রান্ত। স্বাভাবিক কাজকর্ম দিনান্তে দিন খাওয়া মানুষের অর্থনীতি বিপর্যস্ত এবং অনেকদিন ধরে প্রায় মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে এইরকম একটা পরিস্থিতি চলছে। তার মধ্যেও আপনারা সুস্থ আছেন এবং আমাদের জেলায় যারা আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশই প্রায় শতকরা 90 ভাগের কাছাকাছি আক্রান্ত ব্যক্তিগণ সুস্থ হয়ে বাড়ি গেছেন। এই একটা অসম যুদ্ধে আমরা সবাই নিজের নিজের মতো করে কাজ করেছি এবং যতক্ষণ না এই অতি মহামারীর নিরসন হচ্ছে বা নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার হচ্ছে, আমাদের সকলকে সাবধানে থাকতে হবে, কোভিড প্রোটোকল মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি মেনে করতে হবে। আমি তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতি হিসাবে আমার দায়িত্ব কর্তব্য এবং আমার বিবেক সেটা আমাকে জাগ্রত করলো যে প্রণববাবুর একটা স্মরণ সভা আমাদের করা উচিত এবং সেই জন্য আজকের এই আয়োজন। অতি মহামারী না হলে লক্ষ মানুষের সমাবেশ করে এখানকার কৃষক প্রেমিক জাতীয়তাবাদী মানুষকে একত্রিত করে আমরা সভা করতে পারতাম, তা আমরা সচেতন নাগরিক, আমরা স্বাস্থ্যবিধি মেনে অল্প পরিসরে এই দূরে দূরে চেয়ারগুলো পেতে যতটা সম্ভব শারীরিক দূরত্ব বা অন্যান্য যে সমস্ত ব্যবস্থাপনা মাস্ক পরিধান সহ আমরা এটা করেছি। আপনারা সাড়া দিয়েছেন, আমি আপনাদেরকে নতমস্তকে কৃতজ্ঞতা জানাই। প্রণববাবু কি ছিলেন, তার হিমালয় পর্বতের মতো দিয়ে তার পরিধি, সুউচ্চ পরিধি, সেটার বিশ্লেষণ নতুন করে করার দরকার হবে না, আপনারা সকলেই জানেন। কিন্তু আমরা বিশেষ করে তাম্রলিপ্তের মানুষেরা, মেদিনীপুরের মানুষেরা প্রণববাবুকে সবসময় আলাদা চোখে দেখতাম, তিনিও আমাদের অন্য চোখে দেখতেন, আত্মীয়র মতো তার ভালোবাসা ছিল, তার আশীর্বাদ ছিল। কারণ সুশীলবাবু, সতীশবাবু, অজয়বাবুর প্রতিষ্ঠিত বাংলা কংগ্রেস তার প্রথম রাজ্যসভার যে সদস্যটি পাঠিয়েছিলেন তিনি ছিলেন অধ্যাপক প্রণব মুখোপাধ্যায়। অর্থাৎ প্রণববাবু আজকে যদি দিল্লিতে সতীশবাবু, সুশীলবাবুরা পৌঁছে দিতে না পারতেন তাহলে প্রণববাবুর যে লুপ্তায়িত প্রতিভা, সেই প্রতিভা ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ত না। তাই প্রণববাবুর বিশাল সুউচ্চ যে রাজনৈতিক তার যে লম্বা সফর, তার ভিত্তি স্থাপন, তার সোপানটা কিন্তু আমাদের এই তাম্রলিপ্ত মেদিনীপুর জেলা করে দিয়েছে।
স্বাভাবিক ভাবে আমরা সেই প্রণব বাবুকে শেষ রাষ্ট্রপতি হিসেবে এখানে পেয়েছি, যার জয়যাত্রা শুরু হয়েছিল হৈসাদর তমলুক সুতাহাটা থেকে। তিনি 2013 রাষ্ট্রপতি হয়ে তার গুরুদেব সতীশ বাবু, সুশীল বাবু, অজয় বাবু, দণ্ডায়মান মূর্তি তার হাতে, তার করকমলে এখানে উন্মোচিত করার মধ্য দিয়ে তিনি এই জায়গার প্রতি তার যে কৃতজ্ঞতা, তার যে সর্বাধিনায়ক বা তার সহযোগীদের প্রতি যে তার শ্রদ্ধা, সেটা তিনি তার জ্ঞান গর্ব বক্তৃতার মধ্য দিয়ে আমাদের কাছে দেখে গেছেন। আমি ব্যক্তিগতভাবে প্রণববাবুর সান্নিধ্য অত্যন্ত ছোট বয়স থেকে পেয়েছি। অবিভক্ত কংগ্রেসের, প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকাকালীন তিনি আমাকে তার পিসিসি কোটাতে পিসিসির মেম্বার করেছিলেন, এবং আমার অনেক অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতা বলে আমি আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাতে চাই না। 2009 সালে আমি যখন লোকসভাতে এখানে লড়াই করছি, তিনি পুরুলিয়া থেকে হেলিকপ্টার করে এসেছিলেন মহিষাদলে। সেদিন তিনি আমাকে কাঁধে হাতটি রেখে মহিষাদলের মানুষের কাছে বলে গেছিলেন যে আমি তোমাদেরকে এইটুকু বলতে এসেছি, আমার উত্থান সতীশ দাস সুশীলদার হাত ধরে আমি শুভেন্দুকে দিয়ে গেলাম তমলুকের মানুষের কাছে। শুভেন্দুকে তোমরা জেতাও, শুভেন্দু তোমাদের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না জনগণের সঙ্গে। এই কথা তিনি বলে গেছিলেন হাজার হাজার মানুষের উপস্থিতিতে, এবং আপনারা দুহাত ভরে আমাকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন। পার্লামেন্টে যাওয়ার পরে পার্লামেন্টে প্রণববাবুর অফিস বা রাত্রে উনার যে ছোট্ট বাংলো, অত্যন্ত মাটিতে পা দিয়ে চলালো সহজ সরল সাধারণ জীবনযাপন, সেই প্রণববাবুর সঙ্গে তার সান্নিধ্য আরো বেশি করে পেয়েছে। কেলেঘাই কপালেশ্বরী বাগুই খিরাই চন্ডিয়া, তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন তিনি ঘোষণা করলেন, করে আমার পিতৃদেব এবং আমার দিকে তাকিয়ে বললেন যে তোদের এলাকার জন্য এটা দিয়ে গেল। প্রণববাবু তার সান্নিধ্য রাষ্ট্রপতি হওয়ার পর থেকেও পেয়েছি। রাষ্ট্রপতি ভবন অবারিত দ্বার ছিল আমাদের, অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো না, আমরা গেছি। তার গাইডেন্স, তার পরামর্শ, তার নির্দেশ এবং মানুষের প্রতি কাজ করার যে দায়বদ্ধতা, লক্ষ্য অবিচল থেকে যে এগিয়ে যাওয়ার মন্ত্র প্রেরণা প্রণব মুখোপাধ্যায় আমাদের দিয়ে গেছেন। আমি তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতি হিসাবে আমাদের লাইব্রেরিতে তার একটি তৈলচিত্র আমরা এখানে স্থাপন করব। প্রণববাবু অটোবায়োগ্রাফি লিখে গেছেন, Part 1, Part 2, Part 3 ইংরেজিতে। আমি সৌভাগ্যবান সেই অটোবায়োগ্রাফির দ্বিতীয় খণ্ডে Part 2 শুভেন্দু অধিকারীর জন্য প্রণববাবু একটা লাইন লিখে গেছেন, এটা আমার কাছে অমূল্য প্রাপ্তি। আমি আমাদের লাইব্রেরিতে এই অটোবায়োগ্রাফি আমরা আনাব, এবং বাংলা সংস্করণ করে মুদ্রিত করে আমরা বাংলা ও প্রণববাবুর অটোবায়োগ্রাফি আমাদের লাইব্রেরিতে রাখার চেষ্টা করব, এবং আমাদের এলাকার পাঠাগারগুলিতে দেওয়ার ব্যবস্থা করব, যাতে প্রণববাবু তার নিজের যে লেখা অটোবায়োগ্রাফি সেটা পড়ে বর্তমান যুগে সমাজসেবী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং যারা প্রকৃতপক্ষে নিজের পরিবারের মধ্যে আবদ্ধ না থেকে মানুষের জন্য কাজ করতে চান, পরিবারটাকে একটু বড় বলে ভাবেন, সেই দর্শন, সেই মার্গ, সেই পথ তারা কিন্তু সেখান থেকে গ্রহণ করতে পারবেন। প্রণববাবুর শুভাগমনের দিনটি
আমাদের যে মুতৌরি জনকল্যাণ তাবলীগ জনকল্যাণ সমিতি আছে, প্রত্যেক বছর তার তৈলচিত্রে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে, প্রজ্বলিত প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে প্রত্যেক বছর আমরা পালন করব, এটাও আমি আপনাদের কাছে কথা দিচ্ছি। আগামী দিনে শ্রদ্ধাভাজন প্রণব মুখোপাধ্যায়ের মহত পথ, এই দেশপ্রেমিক জাতীয়তাবাদী আদর্শ উদ্বুদ্ধ তাম্রলিপ্ত, যে তাম্রলিপ্ত ব্রিটিশ রাজ শক্তিকে পরাস্ত করেছিল 47-এ রায়, 42-এ 17-ই ডিসেম্বর জাতীয় পতাকা তুলেছিল, সেই তাম্রলিপ্ত তার সুশীলবাবুর প্রতিষ্ঠিত এই সমিতি প্রণববাবুর মত পদ আদর্শকে সামনে রেখে জনকল্যাণে মানুষের জন্য কাজ করে চলবে। আপনাদের সকলকে এই বৈকালিক সভা যা সন্ধ্যাকালীন সভার মধ্য দিয়ে শেষ হচ্ছে, আপনাদের ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। প্রণব মুখোপাধ্যায় অমর রয়ে, জয় হিন্দ, বন্দে মাতরম। আমরা সমবেত জাতীয় সঙ্গীত অংশগ্রহণের মধ্য দিয়ে আজকের এই সভা শেষ করব। জনগণ অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধ গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মানে, গাহে তব জয়গাথা জন জন মঙ্গলদায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয়।